ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমার চ্যানেলে সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে তোমাদের হাতে হয়তো দুটো প্রশ্ন হতেই পারে যে আমি চশমাটা কেন পরেছি আর এটা হাতে কেন নিয়েছি। একটা একটা করে উত্তরটা দিই। আমি চশমাটা পরেছি কারণ আমার হচ্ছে প্রচণ্ড, কাল দুদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ব্যথা। আমার তো প্লাস পাওয়ার, আমার চশমাটা 2 বছর আগে নেওয়া ছিল, তো বলেছিল পড়তে, তো আমি পড়তাম না, তার জন্য আমি এখন পড়েছি। আর ব্যথার জন্য পড়েছি, কমে গেছে ব্যথাটা। আর এটার ওই ক্লিপটা হারিয়ে গেছে, সেই জন্য আমি এটা হাতে নিয়ে আমার কথা বলতে হচ্ছে, কারণ ক্লিপটা হারিয়ে ফেলেছি আমি কোথায়, বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছি না কোথাও। তো এটা হাতে নিয়ে কথা বলে তো হবে না, আমি একটু সেফটি পিন লাগিয়ে দিতে, হ্যাঁ সেফটি পিন দিয়ে আমি আমার শাড়িতে একটু লাগিয়ে রাখি, কতক্ষণ হাতে ঝুলিয়ে রাখবো না। তো আজকে তোমার সঙ্গে শেয়ার করবো নতুন একটা ভিডিও। আমি আজকে সকালবেলা একটা জিনিস বানিয়েছি, সেটা দেখাবো, এখনও এটা ডেকোরেশন করবো। তো দেখো আমি কী বানিয়েছি, দেখো এই মালাটা বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে মালাটা, আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি মালাটা, দেখো। আর এটা কিন্তু কাপড় দিয়ে বানিয়েছি, পেছনটা দেখো পুরো জুড়ে দিয়েছি, এটাও কিন্তু কাপড়, কাপড় দিয়ে আমি এই ইয়েটা বানিয়েছি। তো দেখো আর এটা একটা কাপড়ে থাকা ফুল, সেই ফুলটা এখানে লাগিয়ে চারিদিকে ফেব্রিক দিয়ে একটু ডিজাইন, ভাবছি এখন একটু এখানে 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 ডিজাইনটা করে দিই, আর হয়তো নাকি এরকম সিম্পলি ভালো লাগছে। আর নিজে দেখো আমি দিনটা পুঁথি লাগিয়েছি, এখানে আরও লাগিয়ে দেবো পুঁথিগুলো। তো কেমন হয়েছে প্লিজ দেখো, আমি পড়ছি একটু পরে তোমাকে দেখাচ্ছি। দেখো পরে নিয়েছি মালাটা, কেমন লাগছে আমাকে তোমরা জানিও, মানে আমাকে নয় মালাটা কেমন লাগছে জানিও। আমার কাছে তো মালাটা খুব ভালো লাগছে, আমার প্রথম বানানো মালা, আমি ভাবতেই পারিনি আমি সকালের ভিতরে এত সুন্দর করে কমপ্লিটটা করতে পারবো। মানে 30 মিনিটের মধ্যে আমি কিন্তু এই মালাটা পুরো কমপ্লিট করে ফেলেছি, সব কেটে কুটে, ভেতরে যেই কাগজ কেটে কুটে সবটা কমপ্লিট করে ফেলেছি। আর দেখো ইয়াররিংগুলো সবই কেটে আমি আঠা লাগিয়ে কাপড় লাগিয়ে এই ডিজাইনটা করে রেখেছি একটু, এখন এই ইয়াররিং দুটো যেরকম যাবে এর সঙ্গে ইয়াররিং দুটো যাবে। এবার এখানে এবার ইয়াররিংটা আমি কমপ্লিট করবো, এর পিছনে সব খুঁজে টুজে পুরোনো গয়নাঘাটির থেকে যা পাবো সেটা দেখুন কমপ্লিট করবো। তো চলো আমি দেখি আমার পুরোনো গয়নায় খুঁজে আমি কিছু পাই কিনা আগে। তো এইগুলো দেখো আমার হচ্ছে পুরোনো গয়নার বাটি ফাটিগুলো সব, এর ভিতর থেকে এইসব কানের ফানের থেকে সব ভেঙে চেঙে নিয়ে টিয়ে আমি কিন্তু এগুলো তৈরি করবো। হ্যাঁ আমার সব ভালো ভালো কানেরগুলো আছে, এইটা এই যে হচ্ছে কাটিং কাউচি, আর এই যে এই এই কাগজগুলো দিয়ে হচ্ছে এগুলো বানিয়েছি, পেন মাপের জন্য পেন আছে, আর এই যে ফেব্রিক। তো আমি এখন তো ওটা বানিয়ে নিই, দেখি এবার কী দিয়ে কী করা যায়, কী দিয়ে কী করা যায় দেখতে হবে। মাথাটা তো পরেই রয়েছে, তো আর করা যায়।